এখন দাসিতিতম অধ্যায়ে সেখানে ৮২ অধ্যায় সেতে বলছেন সুখদেব গোস্বামী বলছেন একদা কি হলো হে রাজন অন্তর একদা যে সময় রামকৃষ্ণ দ্বারকাবাস করছিলেন সেই সময় যেমন প্রলয়কালে যেমন সূর্যকে আর পাওয়া যায় না এরকম ধরনের সেরকম মহাসূর্য গ্রহণ একটা বিশাল একটা 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 সময় এলো। তাই সুখদেব গোস্বামী বলছেন অথৈকদা দ্বারাবত্যাম বসত রামকৃষ্ণয়ো যখন রাম এবং কৃষ্ণ দ্বারকাতে বসবাস করছেন সূর্য পরাগহ সুমহান আসিত কল্পক্ষয়ে যথা যেমন কল্পক্ষয় তো সূর্য লোবান হয়ে যায় এরকম এত বড় সূর্যগ্রহণ হয়েছিল যে অন্ধকার আমরা আমাদের নিজের জীবনে দেখেছি এমন হয়ে গেল অন্ধকার মানে সব পাখিগুলো কু কু করে সব গড়ে ছুটছে আসলে কিন্তু সন্ধ্যা হয়নি নিজে আমরা দেখেছি কত সালে হয়েছে জানি না ছোট তখন বয়স এমন অন্ধকার মানে যেমন রাত্রি হয় সব পাখিগুলো ঘরে ছুটছে বলে কি ব্যাপার এরকম অবস্থা সেইখানে তখন কি করলেন সূর্যপরাগ উপলক্ষে কি করলেন যেখানে আমাদের ওই যেখানে পরশুরামজি ২১ বার পৃথিবীকে নিক্ষত্রিয় করে সেই রুধিরময়ে সমস্ত এই যে করেছিলেন সেই সামন্তক পঞ্চক বলা হয় একটা হ্রদ নির্মাণ করেছিলেন যেখানে বিরাট মহিমা সেইখানেতে সমস্ত দ্বারকাবাসীকে নিয়ে বলছেন এখানে কি করলেন সামন্তকম ক্ষেত্রম যজুহু শ্রেয় বিদিৎসয়া মঙ্গল লাভের জন্য সমস্ত দ্বারকাবাসীদের নিয়ে সেখানে সেখানে গেলেন সামন্ত পঞ্চক তীর্থে বলছেন নিক্ষত্রিয়াম মহিম কুরন রাম ষষ্ঠ ভেতাম্বর নিপানম রুধিরোঘেণ যত্র চক্রে মহাহ্রদান বিশাল হ্রদ তৈরি করেছিলেন সেইখানে সবাই মিলে যে সবাই মিলে চলে গেলেন দ্বারকাবাসীরা সব হই হই করে ওখানে আমরা যজ্ঞ আদি করব আনন্দে উৎসব করব ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা করব আমাদের বংশের মঙ্গল হবে কৃষ্ণের আবার বংশ ইজে স ভগবান রাম যথাস্পৃষ্ট অপি কর্মণা লোকম সংগ্রহণ ঈশ যথান্য অঘাপাত্মনু বলছেন অঘ অঘাপনুত্বয়ে যেমন পাপ রাশিকে বিদূরিত করার জন্য জগতের লোকরা ব্যস্ত হয়ে পড়ে যোগ যাগ যজ্ঞ ইত্যাদি করে সেরকম লোক সংগ্রহের জন্য ভগবান ইচ্ছা করে কোনো প্রয়োজন নেই তথাপি দ্বারকাবাসীদের নিয়ে সেই তীর্থেতে চলে গেলেন মহাতীর্থম বলছেন মহতাম তীর্থযাত্রায়াম যথা যথা বলছেন মহত্যাম তীর্থযাত্রায়াম তত্রাগণ ভারতী প্রজা বৃষয়শ্চ যথা ক্রুর বসুদেবাহু কাদয়ো সবাই মিলে সমস্ত এই তীর্থক্ষেত্রে সবাই এলেন সবাই অলঙ্কার আদি চর্চিত হয়ে সুন্দর বেশ সবাই এসে সেখানে কি করলেন স্নান আদি করে বিশাল সব সেখানে সমস্ত যজ্ঞ আদি সমস্ত হলো আনন্দের সঙ্গে সেসব করলেন আর সেখানে কি হলো সেই যে যজ্ঞ সেখানে কি হলো সেই যজ্ঞেতে সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল বিশাল সেই যজ্ঞের নিমন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছিল কাকে নারদজি মহারাজকে নারদজি মহারাজকে দায়িত্ব দেওয়া হয়েছিল সমস্ত জায়গায় নিমন্ত্রণ করে আসো একটা জায়গা বলা হয় নিজেরা কোথায় বলছে বৈজধাম বৈজধামকে নিমন্ত্রণ করেন কেন বলছে বৈজধামকে নিমন্ত্রণ করা অন্যায় বৈজ তো নিজের ঘরে আবার কেউ নিমন্ত্রণ করে নাই এই জন্য করেন নাই কি নারদজির কাছ থেকে ওরা খবর পেয়ে গেছে আর নিমন্ত্রণ না করলে খবর পেয়ে গেছে নারদজিতে আর ছেড়ে দেওয়ার লোক নেই বলে সব করলাম এইটাও সব জানতে পেরে গেছি সমস্ত ব্রজবাসীরা একেবারে হই হই করে আনন্দে সব কি হলো সমস্ত ব্রজবাসী যত যত রাজ রাজা যত আছে দেবতা সবাই নিমন্ত্রণ হয়ে এবার কি হলো সেইখানে বিশাল সমস্ত যজ্ঞের আয়োজন করা হলো আর বীরেরা সব এখানে চারিদিকে পাহারাদার আছে কুরুক্ষেত্রে সে সূর্যপরাগ উপলক্ষে উপবাসী থেকে স্নান আদি গন্ধবস্ত্র সমস্ত গাবী সকল দান করতে আরম্ভ করলেন আর ঋষিগণ রামহত সকলে পুনর্বার বিধিবিধিনা স্নান আদি করতে থাকলেন আর সেই দিনেই আবার অথবা সেই দিনে মুক্তি স্নান করিয়া কৃষ্ণ আমাদের দিলে ভক্তি হোক বলে ব্রাহ্মণগণকে উৎকৃষ্ট অন্ন আদি দান করলেন এইভাবে
এখানে সমস্ত যত আছে গোপ গোপী আরম্ভ করে এমন কি বলা হয়েছে রাধারানী পর্যন্ত গেছেন, রাধারানী পর্যন্ত সেইবার গেছেন সমস্ত কৃষ্ণকে, কৃষ্ণকে দেখা করি বলছে সমস্ত বলছে। পরে তারা কি হলেন, রাজন্যগণ মৎস্য অবন্তী দেশীয় রাজা কৌশল্য বিদর্ভ কুরু সঞ্জয় কেকেয় মদ্র কুন্তী আনর্ত কেরল অন্যত্ব আত্মপক্ষীয় পরপক্ষীয় নিপগণ এবং নন্দ প্রভৃতি সুহৃদ গোপগণ দীর্ঘকাল হতে উৎকণ্ঠায় কৃষ্ণ দর্শন কথম সাত ইত্যাদি চিন্তা করতে করতে পাগলের মতো ছুটেছেন, মানে ব্রজ পুরো খালি, সব দর্শন করতে গেছে কৃষ্ণকে, সবাই সেখানে গিয়ে আনন্দে বিগলিত অবস্থা। কিন্তু কৃষ্ণের তো এখন যে রাজদরবারে যেরকম অবস্থা সেরকম কৃষ্ণের সম্বন্ধে ইচ্ছে করলে দেখা করা যায় না, দেখা করা যায়, গোয়ালা সব এসছে মাথায় ফেটটি বাঁধা হাতে লাঠি, এখন পোহার পাহারাদার রয়েছে সমস্ত, তারা কি যেতে দেবে? তো এইভাবে অনেক পুরাণান্তরে বিভিন্ন কথা আছে। কৃষ্ণ বলরাম যখন যজ্ঞতে বসেছে এখান থেকে যশোদামা যখন কান্না করতে আরম্ভ করেছে গোপাল বলে কাঁদছেন, তখন ওই আহুতি বাহুতি ফেলে দিয়ে উঠে পড়েছে, মানে সমস্ত ফেলে দিয়ে আছে পুরাণান্তরে আছে, ওই বিভিন্ন কোন অনেক জায়গা আছে এটা, আমি এটাও নিজে পড়েছি এটা বিভিন্ন, ওটা কি বলে ওটা ভুলে গেলাম, স্কন্দপুরাণ না 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 একটা ওটা আলাদা, প্রবাসখণ্ড রাইট মনে পড়ে, প্রবাসখণ্ডের বইতেও আছে এই সমস্ত কথা, আগেকার কথা, প্রবাসখণ্ডে তো প্রবাসের কথা আছে, তারপর অন্য অন্য জায়গায়ও আছে সমস্ত। ধীরে ধীরে এবার কি করলেন, স্ত্রীগণ স্ত্রীগণকে আলিঙ্গন করছেন আনন্দের সঙ্গে, আর এই ব্রজবাসীগণ কান্না করছেন, তার তো ভেতরে কি করে যাবে এই অবস্থা, রাজকীয় অবস্থা। তার বলছে কৃষ্ণ আমাদের নিজজন, এক কৃষ্ণ নিজজন আমাদের, আমাদের লালা, ও বললি কে শোনে পাহারাদার রয়েছে যেতে দেয় না। তো এইভাবে দেখা গেল কৃষ্ণ সমস্ত সমাধান করে কি করলেন, কি করলেন ওই ব্রজবাসীদের সঙ্গে একে একের পর একে মিলন করলেন। যশোদামা তো পাগল কাঁদছেন আর কাঁদছেন পাগলের মতো অবস্থা, নন্দ বাবা সবাই মিলন করলেন, সবার সঙ্গে দেখা হলো, বন্ধুগণের সঙ্গে আদর কত কিছু সে মানে কল্পনা করা যায় না। এরপরে কি হলো, সবাই গেছে, এখানে কেউ বাদ নেই, এখানে এমন কেউ বাদ নেই, কুন্তি ফুন্তি সব যা কেউ আর বাজ নেই, ভোজবংশীয় যারা এরা পাণ্ডব বংশ সব গেছে, নিমন্ত্রণে ত্রিভুবনের সবাই সবাই গেছে সেখানে। আর সেখানে যাওয়ার পর এবার কি হলো, বন্ধুগণের সঙ্গে দেখা আদি করার পর তারপরে সমস্ত বসুদেবজি অনেক পুরনো কথা উত্থাপন করলো নন্দবাবার সঙ্গে বিভিন্ন রকম, তারপর করার পর কি হলো, এবার গোপিকাগণের সঙ্গে দেখা, আবার কী করে করবে, এত সবার সামনে করা যাবে না, এরা তো পাগলি পাগলিনি, তখন আলাদা খবর পাঠালেন ওদের সঙ্গে অন্য জায়গায় দেখা করব, খবর পাঠালেন অন্য জায়গায় দেখা করা যাবে না, কান্নাকাটি আরম্ভ করবে বিশাল। কৃষ্ণ তখন কি করলেন, সব সমাধান করে গোপনে এবার ছদ্মবেশে গিয়ে তাদের সঙ্গে দেখা গেলেন, সেখানে যে সমস্ত বিলাপ রাধারানীর, ও কাকে বলে সেই সমস্ত, হ্যাঁ সেই সমস্ত গিয়ে রাধারানীর কান্না, তারপর যে গোপিকাগণের বারবার প্রার্থনা করছে, হে প্রাণনাথ তুমি যদি বৃন্দাবনে না যাও, এখানে মিলন হলো ঠিকই, এখানে তোমাকে দেখলাম, এখানে হাতি গোড়া লোক লস্কর এইসব আমাদের জায়গা নয়, কোথায় বৃক্ষ লতা বৃন্দাবন যমুনা পুলিন সেই জায়গা, তোমাকে যদি পাই তবে হয় বাঞ্ছিত পূরণ, আমার এই এই অবস্থা আমার দেখে শান্তি নেই, এগুলো কী করবো, তোমার সঙ্গে মিলন হলো আমার এই মিলনে তো কোনো আনন্দ হচ্ছে না, কি করব তুমি চলো, সেই সেই তোমার আমার মিলনই হচ্ছে, কিন্তু সেই ব্রজভূমি না হলে সে আনন্দ কই। সেরকমভাবে কত কাতর প্রার্থনা করলেন, অনেক যত্ন সেবা আদি করলেন। সুখদেব গোস্বামী বলছেন এদের মিলনের পর, সুখদেব গোস্বামী বলছেন বলছেন সুখদেব গোস্বামী একটা সিদ্ধান্ত, সুন্দর কথা, যেখানে সুখদেব গোস্বামী বলছেন বলছেন গোপশ্চ কৃষ্ণ উপলভ্য চুরাদভীষ্টম যত প্রেক্ষণে দিশিশু পক্ষকৃতম সপন্তি দৃগ্ভীর হৃদিকৃতমলম পরিরভ্য সর্বাস তদভাবমাপূরোপি নিত্যযুজাম দুরাপ্যম। বলছেন গোপশ্চ কৃষ্ণম উপলভ্য চিরাদ অভীষ্টম যৎ প্রেক্ষণে দিশিশু পক্ষকৃতম সপন্তি।
সেই গোপিকাগণের সঙ্গে আজ সেই কৃষ্ণের দেখা হচ্ছে। যে গোপিকাগণ চোখের যদি একটু পলক পড়ত, সেই পোখের পলককে গালাগাল দিতেন, চোখের পলককে গালাগাল দিতেন, এই কৃষ্ণ দর্শনে পলক পড়ছে, আমাদের কৃষ্ণ দর্শনে বাধা হচ্ছে। গোপ্যশ্চ কৃষ্ণম উপলভ্য চিরাদ অভীষ্টম, দীর্ঘকাল ধরে কৃষ্ণের প্রতি মন রেখে কোনো মতে প্রাণ রক্ষা করেছেন, সেই জন্য যে গোপ্যশ্চ কৃষ্ণম উপলভ্য চিরাদ অভীষ্টম যৎ প্রেক্ষণে দিশিশু প্রক্ষকৃতম স্বপন্তি, যে এই পলক পরে থাকে অভিশাপ দিত, সৃষ্টি জানে না ব্রহ্মা কি সৃষ্টি করেছে, কোটি নেত্র নাই দিল, দিল মাত্র দুই, তাতে পলক দিল, কৃষ্ণ দেখিব কি, কৃষ্ণ দেখিব কি মুই, কৃষ্ণ কি করে আমরা দর্শন করব, অবিদগ্ধ বিধি না জানে সিদন, বিদগ্ধ ব্রহ্মার মাথা বাধা কি, চারটে মাথা কোনো কাজের নয়, কিছু জানে না, এইভাবে সৃষ্টি করে, কৃষ্ণ দর্শনের ব্যবস্থা করলো আর চোখে পলক পড়ছে, তাহলে তাহলে যেখানে কৃষ্ণ দর্শনটাকেও নিন্দা, কৃষ্ণ পলক পড়ছে এটাকে নিন্দা করে, আর আমরা দ্বারকায় কি হলো, এই যে পাখা করছিল দারুক কি ওই যে কি নাম তার, ওই যে পাখা করতে করতে রোমাঞ্চ চলে এলো, কাটা হয়ে গেছে গায়ে, তখন পাখা হাত থেকে পড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে সামলে নিল নিজেকে, বললো কৃষ্ণের সেবা করতে গিয়ে আমার এখন এই বিকার আসছে, অষ্টসাত্ত্বিক বিকার, এটা চলবে না, এখন কৃষ্ণ সেবা হচ্ছে, আগেকার দিনে এরকমই সেবা হতো রাজ রাজাদের, এখনো পর্যন্ত ব্রজধামে এরকম সেবা হয়, আমরা তো টুক করে ফ্যানটা চালিয়ে দিলাম, এই সুইচটা দিয়ে দে, কিন্তু ব্রজধামে তা নয়, এখনো যাও গিয়ে দেখবে সেই গোপালকে সারা রাত বসে একজন টানবে, রাজাদের যেরম হতো এখানে দড়ি থাকবে ভেতরে পাখা এরকম টানছে এখনো, এই দ্বারকাতে চলে যাও যেখানে যাবে দ্বারকাতে ছেড়ো, আচ্ছা তুমি এখানে চলে যাও, ওর নাম কি আমাদের যে সিনাজি গুজরাটে যে আছে নাথদ্বার, সেখানে যাও সেখানে তো এক, এখনো রাধা রাধা বল্লভ রাধা রম সব ওই এক আপাকে এরম টানবে সারা রাত, একজন টানবে ভগবানকে সেবা করবে, আমাদের এখন ফাঁকিবাজি হয়ে গেছে, দক্ষিণ ভারতে তো দক্ষিণ ভারতে এই লাইটের আলো পর্যন্ত ভেতরে নিষেধ, দক্ষিণ ভারতে এখনো পর্যন্ত এই বিদ্যুতের আলো দেওয়া হবে না, বিরাট ঘিতে ঘিয়ের প্রদীপ জ্বলবে, সেই প্রদীপে ভগবানকে, ভগবানের মুখে এখন একটু ভগবান কৃষ্ণকে দেখার জন্য ফোকাস মেরে দিবে, বিভিন্ন মন্দিরে দেয় ফোকাস মেরে দিবে কৃষ্ণের মুখে, ভালো করে দেখবে এই রান একটা পুতুল, কৃষ্ণের কত লাগে তাপ দিয়ে দিচ্ছে, কিন্তু এগুলো নিষেধ দক্ষিণ ভারতে, এখনো দর্শন করতে গেলে জামা খুলে যেতে হয় পুরুষদের, খালি গায়ে ধুতি পরে খালি গায়ে, খালি গায়ে না ঢুকতেই দেবে না, হ্যাঁ সেলাই বস্ত্র পরে ঢুকতে দেবে না, এরকম উত্তরিয়ে নেবে দর্শন করবে, তা নাহলে বাইরে থাকো, এইভাবে সুখদেব গোস্বামী বলছেন বেজে দৃগভীর হৃদিকৃতমল হৃদিকৃতমলম পরিরব্য সর্বহাস্তদ ভাবমাপু রোপি নিত্য যুজাম দুরাপম, বলছেন এই কৃষ্ণ কি করলেন, তাকে ওই কৃষ্ণকে তো দেখবার জন্য পাগল, একে তো বিধিকে গালাগাল দিলেন, কৃষ্ণকে এই চোখে একটা দর্শন করছে, দর্শনের দ্বারা কৃষ্ণকে যেন মনে হয় হৃদয়ের ভেতরে নিয়ে এসছেন, হৃদয়ের ভেতরে আলিঙ্গন করলেন ভেতরে, এরকমভাবে হৃদয়ের মধ্যে নিয়ে গিয়ে তাকে আলিঙ্গন করত, যোগীদের দুষ্প্রাপ্য সেই ভাব লাভ করেছিলেন সেটা বলা যায় না, গোপিকাগণকে আর কৃষ্ণ কি বলবেন, তো কিছু বলার নেই, অন্যায় তো নিজে করেছেনই, কথা দিয়ে এসছেন মিথ্যে কথা, তার তো নামই আছে মিথ্যে কথা বলেন, কৃষ্ণ মিথ্যে কথা বলে এসছেন আমি যাব বোঝেতে, কিন্তু আমাদের গুপ্ত সিদ্ধান্ত জীব গোস্বাইপাদ বলেছেন যে কৃষ্ণ বাস্তবিক পক্ষে ব্রজধাম ছেড়ে কোথাও যায় না, রূপ গোস্বাইপাদ জীব গোস্বামীর সিদ্ধান্ত এই, কদাপি নন্দনন্দন কৃষ্ণ ব্রজধাম ছেড়ে কোথাও যান না, তবে বাইরে যে এরকম লুকিয়ে রয়েছেন ব্রজধামের মধ্যে দেখা যাচ্ছে না, এটা কৃষ্ণই বলেছেন, এটা লুকিয়ে থেকে তাদের প্রেমের যে প্রভাবটা, প্রেমের গাঢ়তা স্ফূর্তির জন্য বিরহ ইচ্ছে করে, তিনি অন্তত ইচ্ছে করে ওখানে লুকিয়ে রয়েছেন, ওদের যে যন্ত্রণা ওরা যে ছটপট করছে ওরা দেখছেন আর নিজে আনন্দ পাচ্ছেন, দেখো আমাকে কত ভালোবাসে, কৃষ্ণের যে বিকারটা সেটা দ্বারকাতে দেখেছিলেন কারা মহিষীগণ, বলে এইরকম শয্যা পালঙ্ক রানী সব চারিদিকে রয়েছে, কিভাবে ছটপট করে বিষ্ণুর পদে চিৎকার করেন রাত্রিবেলা, বলে কি ব্যাপারটা কি,
রোহিণী মাকে প্রশ্ন করে যে আর তো কেউ নেই, কাকে করবে? দেখ কি ব্যাপার, আমরা সবাই রয়েছি, এত সমস্ত বৈভব ঐশ্বর্য, এত আরাম, এর মধ্যে রাত্রির বেলা ছটফট করে কাঁদে, কি ব্যাপারটা কি? তখন রোহিণী মা এই গোপনভাবে এই সমস্ত কথা বলেন, বলে আমরা এইসব কথা শুনবো? বলে শুনতে গেলে তো কৃষ্ণ আর বলরাম আর এরা যেন না আসে সামনে। বলে ঠিক আছে, পাহাড়ে গেটের সামনে কে পাহারা থাকলো? স্কন্দপুরাণে আছে সুভদ্রা, সুভদ্রা এবং কৃষ্ণ বলরাম ঢুকতে যাচ্ছে, কেন যেখানে কৃষ্ণ কথা কৃষ্ণ টান, যেখানে বাস্তব কৃষ্ণ কথা টানবে তো, ওরা ঘরে ঢুকতে হচ্ছে, হ্যাঁ এখন ঢোকানো হবে না, ঢোকা হবে না। ওরা কেন ঢোকা হবে না? ওরা ভেতরে অন্য কাজ হচ্ছে, ঢোকা হবে না। কই কী কাজ হচ্ছে দেখি, ভেতর থেকে ভেতরে কৃষ্ণ কথা হচ্ছে, সেসব প্রেমের কথা রোহিণী মা গোপনভাবে সব বলছেন, এইসব আমি দেখেছি বৃন্দাবনের মধ্যে এই গোবিন্দের গোপালের এইসব। যখনই এসব বলছেন তখন একেবারে বলরাম কৃষ্ণ এইসব প্রেমের কথা সুভদ্রা শুনে কি হলো, তাদের হাত পা গোল গৌর প্রেমান, তাদের কি হলো, বিগলিত হয়ে গেল হাত পা সমস্ত, যেরকম চৈতন্য মহাপুর হয়েছিল কুর্মদের মানে ঢুকে গেল সব, সমস্ত ঢুকে তখন সেই মূর্তি নারদজি দেখে ফেলেছে, আশ্চর্য মূর্তি, এই মূর্তি তো আমরা কোনোদিন দেখিনি তোমার। বলে এটাও এক ধরনের মূর্তি, এটা নিত্য, এটাও থাকবে, এই মূর্তি জগন্নাথ রূপে প্রকট হয়েছেন, হাত পা সব ঢুকে গেছে ভেতরে প্রেমেতে কুর্মাকৃতি, চোখ গোল হয়ে গেছে, বিগলিত হয়ে গেছে। তাহলে জগন্নাথের এই যে মূর্তি, জগন্নাথ নিজেই বলেছেন যখন প্রকটিত হন জগন্নাথ, যখন এই যে রাজা ইন্দ্রদ্যুম্ন রাজা, হ্যাঁ মানে প্রকটিত বলেছেন এই রূপ আমার নিত্য, কোনো চিন্তার কিছু নেই, এই রূপে আমি নিত্য পূজিত এবং এই রূপ সবচেয়ে বেশি আনন্দদায়ক, কারণ প্রেমেতে প্রেমেতে বিগলিত হয়ে গেছেন। আর আমাদের চৈতন্য মহাপ্রভুর দর্শনাতে আমরা কি দেখি, রাধা লিঙ্গিত বিগ্রহ। অনেকে ভাববে হাত নেই পা নেই আবার একটা কী দি বাবা, কিন্তু আমরা চৈতন্য মহাপ্রভুর দর্শনাতে কি দেখছেন যে সাক্ষাৎ রাধালিঙ্গিত বিগ্রহ, রাধাকে আলিঙ্গন করে বসে রয়েছেন, কিন্তু চোখ দুর্লোক দেখতে পায় না, ঠুঁটো জগন্নাথ দেখে। তাহলে এই জগন্নাথের এই যে মূর্তি প্রেমময় বিগলিত, এই মূর্তির যে কত বহুমানন করেছেন সাক্ষাৎ কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনিই কৃষ্ণ, তিনি চৈতন্য মহাপ্রভু রূপে দেখিয়েছেন, গরুড়ের পেছনে দেখে দেখছেন আর বিগলিত হয়ে যাচ্ছেন নিজে, আর যা কিছু পাথর সব বিগলিত হয়ে মোমের মতো গলে যাচ্ছে। এগুলো তো বানানো কিছু না, সব রয়েছে, সে লোকে এই সমস্ত অনুভব করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণের কথা বলতে গিয়ে এখানে বলছেন, মই ভক্তির হি ভূতানাম অমৃত তায় কল্পতে দৃষ্টা যদ আসিত মৎস্নেহ ভবতী নাম মদাপনাহা। বলছেন আমার প্রতি এই যে তীব্র ভালোবাসা, আমার প্রতি ভক্তি, আমার প্রতি ভক্তি, আমার প্রতি ভক্তি ভূতগণের অমৃতত্বের জন্য কল্পিত হয়। অমৃত অন্য কিছু নয়, অমৃত অন্য কিছু নয়, অমৃত কি বই বলছেন, মই ভক্তির হি ভূতানাম অমৃত তায় কল্পতে, আমার প্রতি জীবের যে তীব্র ভক্তি এটাই বাস্তব অমৃত, এটাই আপনাকে এই জগৎ থেকে তুলে নিয়ে গিয়ে সেই নিত্য জগতে সুন্দর একটা স্বরূপ দেবে, ওখানে নিত্যকাল। আর কোনোদিন এই জড় জগতে এসে হ্যাঁ কাউর ক্যান্সার হচ্ছে, কাউর এই হচ্ছে ওই হচ্ছে, যন্ত্রণায় ছটফট করছে, সমস্ত বন্ধ, কিন্তু কেউ জানেই না। যতক্ষণ এই অমৃতটা পান না করাচ্ছে ততক্ষণ বুঝবে কি করে, অমৃতটা সাধুগুরু বৈষ্ণব থেকে একটু যদি আস্বাদন করে ফেলে তাহলে বুঝতে পারবে। যেমন একটা ঋষি, সেই ঋষি জঙ্গলে থাকে, কোনোদিন তার ছেলেকে দুধ বলে কিছু খাওয়ায়নি, কে দুধ নেই, সেখানে ফল ফুল খেয়ে রয়েছে, তাকে মিথ্যে কথা বলে আটা গোলা এরকমভাবে দুধ বলে খাইয়েছে, মানে দুধ কি জানে না সে, কোনোদিন খাইয়নি। একটা উপন্যাসে কোন জায়গায় একটা পড়েছিলাম, অপূর্ব কত সব গ্রন্থ আদি। তাহলে মই ভক্তির হি ভূতানাম অমৃত তায় কল্পতে, মহাভারতেই বোধহয় আছে এটা, হ্যাঁ মহাভারতে, দৃষ্টা যদ আসিত মৎস্নেহ, আমার প্রতি তাদের যে এরকম ভালোবাসা, তীব্র ভালোবাসাটা, এটা তো মঙ্গলের বিষয়, পরম অমৃত বিষয়, আর কিছু তো নয়। সেখানে ভগবান শ্রীকৃষ্ণের এই যে কথা সুখদেব গোস্বামী লাস্টে বলছেন, সুখদেব গোস্বামী এখানে বলছেন যে গোপিকাগণের কথা বলতে গিয়ে বলছেন, আওশ্চতে নলিননাথ পদারবিন্দম যোগেশ্বরৈর্দি বিচিন্তমগাধবোধৈ সংসারকূপপতিতোত্তারণাবলম্বম
গৃহম যসামোপি মনসি উদিয়াত সদান আহুশ্চতে নলিন নাভ পদারবিন্দম যোগেশ্বরের হৃদি বিচিন্তমগাধ বোধৈর সংসার কূপপতিতোত্তরণাবলম্বম গৃহম যুসামোপি মনসি উদিয়াত সদান। এইভাবে প্রার্থনা করছেন, কি প্রার্থনা বলছে, এবং গোপিকাগণ কি বলে মধ্যে তারা বলতে লাগলেন, হে পদ্মনাভ অগাধ বুদ্ধি যোগেশ্বর গণের হৃদয়ে বিচিন্তনীয় ও সংসার কূপ পারের যে অবলম্বন স্বরূপ উত্তরণ অবলম্বন স্বরূপ তোমার পদ্ম গৃহস্থ হইল আমাদের মনে সর্বদা উদিত হোক, আমরা বেঁচে যাই। আহুশ্চতে নলিন নাভ পদার বিন্দম যোগেশ্বরের হৃদি বিচিন্তমগাধ বোধই সংসার কূপ পতিতোত্তরণাবলম্বম গেহম যুসামোপি মনসি উদিয়াত সদান। নিবৃত মরুণ মন কৃদয়ুজোপিয় মুনয় উপাসতে তদয়োপি যযু স্মরণা স্ত্রিয়ুগেন্দ্র ভোগ ভুজ দণ্ড বিষক্ত দিয় বয়মপি তে সমাহমদি সংগ্রীসর সুধা বাঞ্ছা কল্পদুর্বশ্য কৃপা সিন্ধু ব্যবচ্ছ পতিতানং পাবন বৈষ্ণভ্যো নমো নমঃ।